প্রমাণ আছে, প্রমাণ ছাড়া কথা বললে এটাকে কি বলে? যদি প্রমাণ থাকতো চাইলে হয়তো কি বল, হামিদুল রহমান সব টাকা খেয়েছে, দলিল। এটা হইলো এমন গোনা যে গোনা কথা আল্লাহ কয় যে ওয়ালা ইয়াক্তাব বাদুকুম বাদা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমার মরা ভাইয়ের গোশত খাইবে তো পছন্দ করো? দোষ আছে এই দোষ বলা এটার নাম কি বল, কিন্তু দোষ নাই সেটা বলা সেটার নাম বোহতান, অপবাদ। এটা গোনা কতখানি অবশ্য হচ্ছে বড়। আর হাদিসের বিখ্যাত শব্দ আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতেও খারাপ বলা হয়েছে গীবতকে। যে দোষ আছে সেটার নাম গীবত, যে দোষ নাই সেটা শাস্তি কি? কারণটা কি? একটাই কারণ, বদগুমান, ধারণা। ধারণা আমরাও করি, যখন তখন করি, বেগম সাহেবের উপরও করি, অনেক ঝগড়া লেগে যায় বিবি সাহেবের সঙ্গে, কারণ আমার ধারণা এরকম হয়েছিল, বিবি সাহেব হঠাৎ বলে বসে আমি এই জন্য করছি নাকি তুমি সম্পূর্ণ ভুল করছ, হয় কি হয় না, অনেক ঝগড়া ঝাটি বদগুমানির জন্য হয়ে যায়। আলহামদুলিল্লাহ আল্লাহ রাস্তা রাখছে এখান থেকে পা খাওয়ার, মাফ চাও আমার ভুল হয়েছে, মাফ করে দেবো, পা খাওয়ার রাস্তা কি? মাফ চাওয়া, পা খাওয়ার রাস্তা জাকাত দেওয়া, পা খাওয়ার রাস্তা অজু গোসল করা, পা খাওয়ার রাস্তা বদগুমানি থেকে বাঁচা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জন, অনেক অনুমান থেকে বাঁচো। একই কথা আল্লাহ বলেন লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, এমন কথা বলো না, এমন কাজ করো না, এমন আচরণ করো না যার কোনো দলিল নাই। লা তাকফু তর্জমা করে ডোন্ট সে, ডোন্ট বিহেভ, এমন কাজ করো না যে বিষয়ে তোমার জ্ঞান নাই। কিন্তু আমরা এটা বেশি করি, আমরাও করি, অথচ ইসলাম এটাকে বলে এটাই পাপ করা, মানে কি? কিপ ইউর সোল পিওর, তোমার অন্তরকে খালি রাখো। এক সাহাবির সম্বন্ধে এসছে, রসুল বসা, সাহাবিরা বসা, এমন সময় একজন সাধারণ সাহাবি ঢুকছে এবং অভিযোগ করছে যে পানি টপ্ত পায়ে পড়তেছে, দাড়ির থেকে ফোটা ফোটা পানি।